নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, জয় মা, বম বম ভোলে। কেমন আছেন বন্ধুরা? যে সমস্ত বন্ধুরা শরীর স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও দেখতে চান, কিভাবে খাবার দাবার এবং ন্যাচারাল উপায়ে শরীরকে আরও বেশি ভালো রাখবেন এবং যত্ন নেবেন, সেই সম্পর্কিত ভিডিও দেখার জন্য আমার আরেকটি চ্যানেল সুব্রত হেলথ দেখতে পারেন। নিচের দেওয়ার লিঙ্কে আপনারা সেখানে গিয়ে দেখুন। একটা বছর, একটা যুগ, একটা দশক পেরিয়ে গেল, যেমন তেমন করে বা খুব ভালো করে কাটালেও বছরের শেষ দিনেও তা আর খুব একটা ভাবায় না। বর্তমানে চলতে থাকা যে ভয়ঙ্কর সমস্যা থেকে আমরা এগিয়ে চলেছি, তাই আমরা আশা করতেই পারি আগামী দিন যেন আমাদের যেন ভালো হয়, সুন্দর হয়। আর তাই আগামী বছর কেমন কাটবে তা নিয়ে চিন্তার অবকাশ নেই। সুন্দর হোক আপনার আগামী বছরগুলো, ভুলগুলো শুধরে নিয়ে ফের নতুন করে পথ চলা শুরু হোক আজ থেকেই। আর নতুন পথ চলা শুরুর আগে একবার দেখে নিন আপনার রাশি কি বলছে। উপস্থিত নববর্ষ, কিন্তু এভাবে যে নতুন বছরকে বরণ করতে হবে আমরা কেউই ভাবতে পারিনি। লকডাউনে সমস্ত ভারতবাসী গৃহবন্দী, তথা পৃথিবীতে চলছে মহামারীর বিশেষ লড়াই। তবুও আমাদের আগামী বছর নিয়ে বা আগামী সময় নিয়ে প্রত্যেকেরই একটা ইচ্ছা প্রকাশ হয় যে কেমন যেতে পারে আগামী বছর। আর সেই জন্যই আজ আপনাদের সঙ্গে এই ভিডিও নিয়ে এসেছি, যে দ্বাদশ রাশিচক্রের বেশ কিছু রাশির শুভ এবং অশুভ ফলের বিষয় নিয়ে। তাই এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব কুম্ভ রাশি এবং মীন রাশি জাতক কিংবা জাতিকাদের। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে 1427 সন কেমন যাবে। এই বছরটি আপনার পারিবারিক জীবনের জন্য একটা মিশ্র ফল নিয়ে আসবে। পারিবারিক জীবনে শান্তি ও সুখ থাকবে, পারিবারিক সমন্বয়ের কারণে বৈবাহিক জীবনে শুভ দেখা যায়। এবছরে আপনার শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। কুম্ভ রাশির সাপেক্ষে বৃহস্পতি অবস্থান করবে আপনার দ্বাদশ গৃহে, তাই এই বিশেষ বছরে তীর্থস্থানে যাওয়ার একটা সুযোগ পাবেন। এবছর আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে ভালো মন্দ মিশ্রিত ফল আসবে, তাই কোনো সিদ্ধান্ত নেয়ার আগে অবশ্যই চিন্তাভাবনা করুন। ব্যবসার ক্ষেত্রে এই বিশেষ বছর ধীরে ধীরে শুভ ফল আসতে শুরু করবে, তবে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই ভেবেচিন্তে অর্থ বিনিয়োগ করবেন। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, অবশ্যই পড়াশোনার প্রতি অনেক বেশি মনোযোগ দিতে হবে, না হলে আপনি ভালো ফল পাবেন না। কঠোর পরিশ্রমই হবে এবছরের মূল হাতিয়ার। বয়স্কদের শরীর স্বাস্থ্য কিছুটা সমস্যায় পড়বে, সেক্ষেত্রে আপনার আর্থিক ব্যয় এখানে হতে পারে। নতুন কিছু আসবাবপত্র কেনার জন্য আপনার খরচ বৃদ্ধি পেতে পারে। কিছু অর্বাচীন বন্ধুদের পাল্লায় পড়ে আপনি আপনার সম্মানের হানি ঘটাতে পারেন, তাই সে বিষয়ে অবশ্যই সাবধানে থাকুন। মোটের উপরে এই বিশেষ বছরটি কিছুটা অস্বস্তির মধ্যে আপনি পড়তে পারেন। বড় ক্ষতির সম্ভাবনা না থাকলেও মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত হবে। এই বিশেষ বছরে কাউকে টাকা সেভাবে ধার দেবেন না, আর তা দিলে ফেরত পাওয়া নিয়ে কিন্তু সংশয় থেকে যেতে পারে। হঠাৎ কর্মস্থলে বা বিভিন্ন ক্ষেত্রে বাদ অনুবাদের মধ্যে জড়িয়ে যেতে পারেন। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব 1427 সন কেমন যাবে মীন রাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে। যে সমস্ত জাতক কিংবা জাতিকারা পেশা বা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কর্ম ও অর্থভাগ্যের ক্ষেত্রে কম বেশি উন্নতির যোগ দেখা যায়। অচেনা ব্যক্তির কাছ থেকে আপনি অপ্রত্যাশিতভাবে কোনো সহযোগিতা পেতে পারেন। যারা কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা নতুন কিছু যোগাযোগ আপনি পেতে পারেন, এবং চাকরিজীবীদের মধ্যে বলবো আশাপ্রদ কোনো যোগাযোগ আপনি পাবেন না। শরীর স্বাস্থ্য অন্যান্য বছরের তুলনায় অনেকটাই ভালো থাকবেন, তবে যারা দীর্ঘমেয়াদী কোনো সমস্যায় ভুগছেন তাদের কষ্টের পরিমাণ কিছুটা কমবে। এছাড়া বড় কোনো স্বাস্থ্যের গোলমাল হওয়ার সম্ভাবনা দেখা যায় না।
আতিথেয়তা রক্ষার জন্য এই বিশেষ বছরে কিছুটা খরচ আপনার বাড়তে পারে। কোনো দেবস্থানে যাওয়ার বা বেড়ানোর একটা সুযোগ আসতে পারে এই বিশেষ বছরে। বিদ্যার্থীদের অন্যান্য বছরের তুলনায় অনেকটাই ভালো ফল আসবে। কোনো অপ্রত্যাশিত সুযোগের ফলে আপনি আনন্দিত হতে পারেন। কোনো নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক আবার নতুন রূপে জোড়া যেতে পারে। শত্রুতা থেকে আপনি সর্বদা একটু দূরে থাকুন। গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান একটা বিশেষভাবে হওয়ার যোগ দেখা যায়। ধর্মীয় জীবনের ক্ষেত্রে উন্নতি দেখা যায়। অদীক্ষিতদের দীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। বছরের শুরুতেই আপনি ভালো ফল পেতে শুরু করবেন, বিশেষত কর্মক্ষেত্রে, এবং সেখানে আপনি প্রশংসা পাবেন। যদি আপনি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে এই বছরটি ভালোই হবে। এই বছরে সম্পত্তি ভাড়া দিয়েও ভালো লাভ করতে পারবেন। নতুন বছরে আপনি ভালো আয় করতে সক্ষম হবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের প্রস্তুতি ধীরে ধীরে ভালো হবে। বছরের শেষের দিকে অত্যন্ত ভালো ফল পাবেন। তবে অতিরিক্ত কাজের চাপের জন্য একটা ক্লান্তি অনুভব করবেন, সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন। তবে বলা যেতে পারে মোটের উপরে এই বছরটি আপনার বেশ ভালোই কাটবে। তো বন্ধুরা, আমরা এই ছোট্ট সময়ের মধ্যে জেনে নিলাম আগামী 1427 সন কুম্ভ রাশি এবং মীন রাশি জাতক জাতিকাদের জন্য কতটা শুভ বা অশুভ ফল আনতে চলেছে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।